হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে আমি যে স্থানটিতে আছি সেটা হচ্ছে ল্যাবাডোর পার্ক। হ্যাঁ, এটা সিঙ্গাপুরের একটা অনেক সুন্দরতম স্থান। আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিবেশটা কেমন, অনেকটাই নির্জন এবং ঘুরে ফিরে দেখার মতো খুবই সুন্দর একটি স্থান। আজকে আপনাদেরকে চেষ্টা করব আমি এই জায়গার পুরোটা এলাকায় আপনাদেরকে দেখানোর জন্য। এখানে পাশেই রয়েছে সমুদ্র এবং সমুদ্রের সাথে যেটা হয় যে খাল থাকে, খালগুলো এটা অ্যাটাচ রয়েছে, যে কারণে দেখা যাচ্ছে এখন ভাটা, তাই পানিটা নেমে গেছে। কিন্তু দেখতে পাচ্ছেন জায়গাটা আসলেই অনেক সুন্দর এবং পরিবেশটা আসলেই অনেকটা নীরব এবং শান্ত। আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে, চাইলে আপনার পরিবারকে নিয়ে, আপনার বন্ধু সবাই একসাথে আসতে পারেন, পিকনিক করতে পারেন, ঘুরে দেখতে পারেন। জায়গাটি আসলেই অনেক সুন্দর। আজকে যেহেতু আমার বন্ধের দিন, তাই আমি এসেছি এখানটায় ঘুরতে, এবং পাশাপাশি চেষ্টা করছি যে আপনাদেরকেও দেখানোর জন্য যে আশেপাশের এলাকাটা কেমন। অনেকেই আসে এই জায়গাটাতে দেখতে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং পরিবেশটা অনেকটাই নীরব, মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই জায়গাটা ইতিহাস রয়েছে জায়গাটার। আমি শুনেছি সিঙ্গাপুরে যখন প্রথম যুদ্ধ হয় তখন নাকি এই জায়গাটা ইউজ করেছিল, সম্ভবত সেটা ভিতরের দিকে কিছু পুরাতন কী বলে সেটা, তাদের কিছু পুরাতন ঐতিহ্যময় কিছু স্থান, তারা এখনও সেটাকে সংরক্ষণ করে রেখেছে। চেষ্টা করব আমি আজকে ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। এবং অনেক সুন্দর জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশের পরিবেশটি অনেকটাই সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে হাঁটার জন্য, দৌড়ানোর জন্য খুবই সুন্দর ব্যবস্থা। পুরোটা পার্কই আসলে এমন, হাঁটার জন্য এবং দৌড়ানোর জন্য খুবই চমৎকার একটি জায়গা। এবং সাথেই আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল সমুদ্র। ও, এখানটা থেকে দূরে দেখা যাচ্ছে ওই যে সন্তোষার স্থানটি, এখান থেকে অনেকটাই দূরে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাথটি ধরে আপনি দৌড়াতে অনেক দূর যেতে পারবেন এবং হাঁটার জন্য খুবই চমৎকার একটি স্থান। আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে সমুদ্র। তো আমি আপনাদেরকে আজকে চেষ্টা করব যে পুরোটা স্থানই এভাবে দেখানোর জন্য। আসলে একটি চমৎকার এবং সুন্দরতম স্থান এখানটায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় রয়েছে পুরোটা পার্কেরই একটা ম্যাপ, যে কোথায় কি রয়েছে এই জিনিসগুলো দেখার জন্য। এরকম ম্যাপ আসলে প্রতিটা জায়গাতেই কিছুক্ষণ পরপরই রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সৌন্দর্যময় স্থানটি। দেখতে পাচ্ছেন যে বিচের মতো আসলে জায়গাগুলো, আসলে প্রাকৃতিক যে একটা বিষয় থাকে, যে আমাদের দেশের কক্সবাজার, সেন্ট মার্টিন, এগুলো হচ্ছে প্রাকৃতিক, মানে তাদেরকে তৈরি করতে হয়নি, মানে এগুলো অটোমেটিকই এরকমটা রয়েছে। কিন্তু সিঙ্গাপুরের যে বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু আসলে সমুদ্র ঠিক আছে, কিন্তু তাছাড়া বাকি যে বিষয়গুলো, যে পাথরের যে আপনি পাহাড় দেখতে পাচ্ছেন এবং তাছাড়া যে ওই যে একটু দূরে দেখতে পাচ্ছেন যে এক্সকাভেশন দিয়ে তারা আরও কিছুটা জায়গা তারা বাড়াচ্ছে, এরকমই সৌন্দর্যময় একটু করার জন্য আরও কিছু স্থান তারা বাড়াচ্ছে। এগুলো আসলে সিঙ্গাপুরের ম্যাক্সিমাম জিনিসগুলোই আসলে এরকম প্রাকৃতিক নয়, তারা আসলে তাদের দেশের সৌন্দর্য বর্ধনের জন্য
যেটাকে বলা যায় যে পর্যটন পর্যটক পর্যটকদেরকে আকর্ষিত করার জন্য তারা আসলে এই ব্যবস্থাগুলো করে থাকে, এবং পুরোটা সিঙ্গাপুর জুড়েই আসলে এরকম। তারা তাদের যেটুকু রয়েছে প্রাকৃতিক জিনিস তাদের সাথে তার সাথে তারা আরও অনেক কিছু যোগ করে, তার সাথে তারা আরও অনেক কিছু অ্যাড করে, যে অ্যাড করে তাদের দেশের সৌন্দর্যময় স্থানগুলোকে তারা আরও সুন্দর করার চেষ্টা করে। আপনি দেখতে পাচ্ছেন যে পাশের স্থাপনাগুলো অনেক সৌন্দর্য, অনেক সুন্দর এবং অনেকটা ইউনিক বলা যায়, যেটা অন্য সব কোনো কিছুর সাথে আসলে সমতুল্য নয়, মিলে না এমন একটা জিনিস আর কি। দেখতে পাচ্ছেন লোকজন এখানটায় মাছ ধরছে, অনেক সুন্দর স্থান। চলুন আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় আসলে সিঙ্গাপুর একটা জিনিস যেটা সবচাইতে ভালো সেটা হচ্ছে এখানটায় আপনার প্রাকৃতিক যে ডাকে, যেটাকে আমরা বলি যে আপনার প্রাকৃতিক ডাকে আপনার সাড়া দিচ্ছে। কিন্তু কোথায় যাবেন, আমাদের দেশে বাংলাদেশে যেটা হয় যে আসলে প্রাকৃতিক ডাকে সাড়া দিলে আসলে জায়গা স্থানটুকু পাওয়াটাই আসলে অনেকটা মুশকিল হয়ে যায়, কিন্তু সিঙ্গাপুরে আসলে বিষয়টা ওইরকম নয়। সিঙ্গাপুরে আপনার যেখানেই যান না কেন প্রতিটা জায়গাতেই আপনার এই ব্যবস্থাগুলো রয়েছে যে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য সুব্যবস্থা সব জায়গাতেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে এখানটায় নির্মাণাধীন যে কাজ চলছে, লোকজনরা কাজ করছে, তো এরকমটাই হয় সিঙ্গাপুরের প্রতিটা জায়গাতেই আপনার তারা তাদের স্থানগুলোকে সবসময় আপনার অনেক যত্ন সহকারে রাখার চেষ্টা করে, যে কারণে স্থানগুলো যতটা সৌন্দর্য আছে সেগুলোর সৌন্দর্য যেন আরও বাড়ানো যায়। তো চলুন আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি আশেপাশের এলাকাটুকু।